সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি আমাদের নিজেদের জীবনে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলি তাহলে এটার প্রথম উপকার হচ্ছে যে এটি আল্লাহ তাআলার আনুগত্য। এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার আনুগত্য করতে পারবো, কারণ আমাদেরকে সৃষ্টি করার মেন উদ্দেশ্যই হচ্ছে যে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে চলা, তার ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে বিধিবিধানগুলো নিয়ে এসেছেন সেগুলোকে মেনে চলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবে এই উদ্দেশ্যে। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ দুনিয়াতে তাকে সৃষ্টির কোনো উদ্দেশ্য নাই? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে আর আমাদের দিকে তোমরা ফিরে আসবে না? তার মানে এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে সৃষ্টি করার একটি উদ্দেশ্য রয়েছে, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই সৃষ্টির উদ্দেশ্য আমাদেরকে পূর্ণ করতে হবে। তার মানে এই আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে তার আনুগত্য করা হবে। এটা হলো প্রথম উপকারিতা, প্রথম গুরুত্ব। দ্বিতীয় হচ্ছে যে আমরা আত্মপ্রশান্তিও লাভ করতে পারব, মন প্রশান্ত হবে। আমরা অনেক সময় অভিযোগ করি যে আমরা কেন আত্মতৃপ্তি পাই না, কিন্তু আসলে প্রকৃত অর্থে ইসলামের বিধান পালনের মাধ্যমেই কিন্তু আমাদের প্রশান্তি আসবে অন্তরে। আলা বিযিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, মনে রেখো যে আল্লাহ জিকিরের মাধ্যমেই কিন্তু অন্তর প্রশান্ত হয়, মন প্রশান্ত হয়, আত্মপ্রশান্তি লাভ করা যায়। এখানে জিকির বলতে শুধুমাত্র যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা না, বরং জিকিরের সাথে সাথে পবিত্র কোরআন তেলাওয়াত আছে, সাথে সাথে কর্মের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ এটাও বোঝানো হয়েছে। কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে আল্লাহ তাআলা যে ইবাদতগুলো আমাদের উপর ফরজ করেছেন, যেগুলো আদেশ করেছেন সেগুলোকে মেনে চলার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলাকে স্মরণ করা। যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা বলছেন এর মাধ্যমে তোমাদের মন প্রশান্ত হবে, আত্মপ্রশান্তি তোমরা লাভ করতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয় উপকারিতা। তৃতীয় উপকারিতা হচ্ছে যে আমরা সমাজের মানুষও কিন্তু ভালোবাসবে। যে ব্যক্তি কোরআন সুন্নার বিধিবিধান অনুযায়ী চলে সমাজের মানুষও তাকে ভালোবাসে। যদিও আমাদের উদ্দেশ্য কিন্তু হবে না যে আমরা সমাজের মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ইসলামের বিধান পালন করব, জি না, বরং আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। কিন্তু যদি আমরা করি সমাজের মানুষ এমনিতেই আমাদেরকে ভালোবাসবে, এটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত একটি পদ্ধতি, সুন্নাত। দেখুন একটি হাদিস, সহিহ বুখারীর হাদিস, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিল আলাইহিস সালামকে ডাক দেন, ডেকে বলেন ইন্নি উহিব্বু ফুলানান ফা আহিব্বাহু, আমি অমুককে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো। ফা ইউহিব্বুহু জিবরিল, তারপর জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। সুম্মা ইউনাদি ফিস সামা, তারপর জিবরিল আলাইহিস সালাম আকাশের অধিবাসীদের কাছে এসে চিৎকার দিয়ে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফা আহিব্বুহু, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন সুতরাং তোমরা সবাই আকাশে যত ফেরেশতা আছো সবাই ওই বান্দাকে ভালোবাসো। ফা ইউহিব্বুনাহু, তখন আকাশের অধিবাসীদের সবাই এই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন। সুম্মা ইউদাউ লাহুল কুবুল ফিল আরদ, তারপর জমিনে এই ব্যক্তিকে সম্মানিত করা হয়, অর্থাৎ দুনিয়ার মানুষও তাকে ভালোবাসতে শুরু করেন, তাকে সম্মান দিতে শুরু করেন। বিপরীতে কি হবে? ইন্নাল্লাহ ইযা আবগাদা ফুলানান দাআ জিবরিল, যদি আল্লাহ কোনো বান্দাকে অপছন্দ করেন তার প্রতি রাগান্বিত হন জিবরিল আলাইহিস সালামকে ডাক দেন, ডেকে বলেন ইন্নি উবগিদু ফুলানান ফা আবগিদহু, আমি অমুক বান্দার উপর রাগান্বিত হয়েছি তাকে অপছন্দ করি তুমিও তাকে অপছন্দ করো। ফা ইউবগিদহু জিবরিল, জিবরিলও তাকে অপছন্দ করতে শুরু করেন। সুম্মা ইউনাদি ফিস সামা ইন্নাল্লাহ ইউবগিদু ফুলানান ফা আবগিদহু, আল্লাহ তাআলা অমুক বান্দাকে অপছন্দ করেন তার উপর রাগান্বিত হয়েছেন তোমরাও তার উপর রাগান্বিত হও, তোমরা তাকে অপছন্দ করো। আকাশের অধিবাসীরা ফাই উবগেদও না হোক, আকাশের সকল অধিবাসী তখন এই বান্দার উপর রাগান্বিত হয়, অপছন্দ করতে থাকে তাকে। সোম্মা তু তো দাউলাহুল বাগদা ফিল আর্দ, তারপর জমিনেও এ বান্দাকে অসম্মানিত করা হয়, মানুষও তাকে অপছন্দ করে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই ইসলামের বিধিবিধানগুলো পালন করে, আল্লাহ তাআলার আনুগত্য করে, তাহলে দুনিয়ার মানুষও তাকে ভালোবাসে। এটাও একটা উপকার। আমরা করবো না সমাজের মানুষকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু প্রকৃতিগতভাবে আমরা কিন্তু সবাই এটা ভালোবাসি যে মানুষ আমাকে পছন্দ করুক, মানুষ আমাকে ভালোবাসুক। তাহলে মানুষের ভালোবাসাও যদি আমরা পেতে চাই দুনিয়াতে,
তাহলেও কিন্তু আমাকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, যেটা এই হাদিস থেকে প্রমাণিত হলো। এটা হলো ব্যক্তিগত উপকারিতা। এবার আমরা আসি যে আমাদের জীবনে যদি আমরা কোরআন সুন্নাহর বিধিবিধান পালন করি, আমাদের পারিবারিক জীবনে যদি আমরা পালন করি, তাহলে কী উপকার পারিবারিক জীবনে? শুধু নিজে না, আমরা অনেক সময় নিজে কোরআন হাদিস মেনে চলি, অনেক ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু পরিবারের বিষয়ে বেখেয়াল, পরিবারের বিষয়ে বেখেয়াল, পরিবার কীভাবে চলছে, পরিবারের ছেলেরা কীভাবে চলছে, মেয়েরা কীভাবে চলাফেরা করছে, পর্দা আছে কি নাই, আমার স্ত্রী আমার কন্যা সন্তান তারা ইসলামের বিধিবিধান পালন করছে কি করছে না, সেগুলো ধার কাছে নেই। নিজে কিন্তু তাহাজ্জুদের সালাত আদায় করি, নিজে কিন্তু সালাতুল দোহাও আদায় করি, সব কিছু পালন করছি, কিন্তু আমাদের উচিত হবে শুধু নিজে নয় বরং পরিবারকেও ইসলামের বিধিবিধানের উপর গড়ে তোলা। যদি আমরা সেটা করি, সেটার উপকার কী? প্রথম উপকার, এখানেও কিন্তু এটা আল্লাহ তাআলা আনুগত্য হবে, কারণ আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে যদি আমরা পরিবারকে ইসলামের ধারার উপর গড়ে তুলতে পারি, তাহলে আল্লাহ তাআলারই আনুগত্য করা হবে, তিনি যে আদেশ করেছেন সেটা মেনে চলা হবে। দ্বিতীয় উপকার হচ্ছে আমাদের অর্পিত দায়িত্ব পালন করা হবে, কারণ এটা আমাদের দায়িত্ব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে, তোমাদের অধীনস্থদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। তারপরে আল্লাহ রাসূল অনেক দায়িত্বের কথা বলেছেন, তার মধ্যে একটি বলছেন আর রাজুলু রাইন ফি বাইত ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে তাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, পরিবারের যারা তার অধীনস্থ ছিল তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তাদেরকে ইসলামের বিধিবিধান শিক্ষা দিয়েছি কিনা, কোরআন শিক্ষা দিয়েছি কিনা, এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে আমি যদি আমার পরিবারের মধ্যে ইসলামের বিধিবিধান পালন, ইসলামী ধারার উপর গড়ে তুলতে পারি আমার পরিবারকে, তাহলে এটা আমার উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করা হবে। দেখুন, এটা আমাদের জন্য অনেক দৃষ্টান্ত রয়েছে এক্ষেত্রে। তাদের প্রথমত তাদের আকীদা সংশোধন করতে হবে, তাদেরকে ইবাদতের নির্দেশ দিতে হবে, তাদেরকে সচ্চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ হিসেবে বলেছিলেন না, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, দেখুন আকীদা সংশোধন, তুমি শিরক করো না, তার পুত্রকে বলেছেন। তারপরে দেখুন তাকে সালাতের আদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো। সচ্চরিত্রবান করার জন্য অনেক উপদেশ দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহ, জমিনে উদ্ধতভাবে তুমি চলাফেরা করো না অনেক। তাহলে আকিদা সংশোধন, ইবাদতের নির্দেশ, চরিত্রবান করার। আল্লাহ রাসূলও আমাদেরকে বলেছেন, মরু আউলাদাকুম বিসসালাতে ওহুম আবনাউ সাবিন, তোমাদের সন্তানদের বয়স 7 বছর হলে তাদেরকে তোমরা সালাতের আদেশ করো, আর 10 বছর হলে মৃদু প্রহার প্রহার করতে বলা হয়েছে। অথচ তাদের উপর কিন্তু সালাত ফরজ হয় না ওই সময়, কিন্তু তারপরও তাদেরকে প্র্যাকটিসের জন্য যাতে সেভাবে গড়ে ওঠে সেজন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল। দোয়া করেছেন আমাদের নবীগণ, দোয়া করেছেন তাদের সন্তানদের জন্য, শুধুমাত্র আদেশ করলে হবে না, আমাকে আপনাকে দোয়াও করতে হবে সন্তানদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া নাবুদাল আসনাম, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে শিরক থেকে দূরে রাখো, মূর্তি পূজা থেকে দূরে রাখো। তার মানে আকীদা যেমন সংশোধন করতে বলবেন, নিজে করবেন, তেমনি আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে, আল্লাহ তাআলা যাতে আমাদের আকীদাকে সংশোধন করে দেন সেটাও প্রার্থনা করতে হবে, নিজের জন্য সন্তানের জন্য। দেখুন, নিজের জন্য প্রার্থনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তানের জন্য প্রার্থনা করলেন যে আল্লাহ আমাকে এবং আমার পুত্রকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন, তার মানে শিরক থেকে দূরে রাখুন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ তুমি আমাকে আমার সন্তান বংশধর যারা রয়েছে সবাইকে তুমি সালাত কায়েমকারী করে দিন, সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন। তাহলে এখান থেকে যেটা বুঝলাম যে আমাদের উপর অর্পিত দায়িত্ব, এটা আমরা অবশ্যই পালন করব, আমাদের পরিবারকে আকীদাগতভাবে সংশোধন করব, ইবাদতের নির্দেশ দিব, চারিত্রিক উন্নয়ন করব, সচ্চরিত্রের উপর গড়ে তুলব, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, যেমনটি নবীগণ করেছেন, তারা যেমন আদেশও দিয়েছেন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কিন্তু প্রার্থনাও করেছিলেন। সুতরাং শুধু আদেশ নয় বরং খাঁটি মনে একনিষ্ঠভাবে আমরা আসুন, আমাদের সন্তানদের জন্য দোয়া করি যাতে তারা সৎ চরিত্রের উপর চরিত্রবান হিসেবে গড়ে ওঠে। তৃতীয় যে উপকার, যদি পরিবারকে আমরা ইসলামী ধারার উপর গড়ে তুলতে পারি, সেটি হচ্ছে
সন্তানদের পরিবারের শত্রুতা থেকে রক্ষা পাবো। এটা কিভাবে? আসলে কিন্তু আমরা অনেক সময় আমাদের স্ত্রী সন্তানদেরকে নিজেদের শত্রু বানিয়ে ফেলি। আল্লাহ তাআলা কিন্তু ইঙ্গিত দিয়েছেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম। হে ইমানদারগণ, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে, স্বামীদের মধ্য থেকে, সন্তানদের মধ্য থেকে তোমাদের জন্য কিন্তু শত্রু রয়েছে। ফাহদারুহুম, অতএব তাদের বিষয়ে সতর্ক থাকো। খেয়াল করুন, যারা আমাদের সবথেকে আপন তাদের মধ্য থেকে আমাদের জন্য শত্রু রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সতর্ক থাকো এই সমস্ত শত্রু থেকে। তারা কিন্তু আমার শত্রু হয়ে উঠতে পারে, এত ভালোবাসছি। কিভাবে হতে পারে? যে তাদের অন্যায় আবদার আমাকে রক্ষা করতে হতে পারে। আমি চাই যে ইসলামী বিধান অনুযায়ী আমি নিজে জীবনযাপন করি, আমার পরিবার, কিন্তু এতই ভালোবাসি সন্তানকে আমরা যে ভালোবাসতে যে কী করি, এমন কিছু আমাকে আমার কাছে চেয়ে বসতে পারে বা এমনভাবে ব্যস্ত করে রাখতে পারবে যে আমি দিন থেকে সরে যেতে পারি। এটা যদি আমরা তাদের ফাঁদে পড়ে যাই, এটা তাহলে কিন্তু আমরা তাদের শত্রু হয়ে, তারা কিন্তু আমাদের শত্রু হয়ে গেল। কারণ আল্লাহ তাআলা তো আমাকে ছাড়বেন না, তাহলে তাদের কারণেই কিন্তু আমি পদভ্রষ্ট হয়ে গেলাম। আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত দিচ্ছেন এটাই, যে তোমাদের পরিবারের সদস্যরা, তোমাদের যারা আপন সব থেকে স্ত্রী সন্তান, তারা যেন তোমাদের শত্রু না হয়ে যায়, তাদের কারণে যাতে তুমি জাহান্নামে না যাও, সাবধান থেকো। তাহলে যদি আমরা, তাহলে কী করতে হবে? পরিবারকে ইসলামী ধারার উপর গড়ে তুলতে হবে, তাহলে তারা শত্রু হবে না, বরং তাহলে তারা আমার বন্ধু হবে। এখানে এটাই বোঝাতে চেয়েছি। দেখুন, যদি আমরা তাদেরকে ইসলামী ধারার উপর গড়তে পারি, তাহলে তারা আমার বন্ধু হবে কীভাবে, তার একটা প্রমাণ দিই। আপনারা শুনেছেন ওমর ইবনে আব্দুল আজিজের নাম, যাকে বলা হতো ইসলামের পঞ্চম খলিফা। যদিও তিনি পঞ্চম খলিফা না, কিন্তু তার সুশাসনের কারণে তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ, দেখুন তার সন্তানদেরকে, তার কোনো এক সন্তান একটি দামি আংটি কিনেছিলেন, দামি পাথরের আংটি। এটাতে ওমর ইবনে আব্দুল আজিজ যখন এটা শুনতে পেলেন, তখন তিনি ক্ষিপ্ত হলেন। তারপর তার ছেলেকে চিঠি লিখলেন, চিঠিতে তিনি বলছেন, ফাকাদ বালাগানি আন্নাকা ইস্তারাইতা ফাসসান বি আলফি দিরহাম, আমি শুনতে পেয়েছি যে তুমি 1000 দিরহাম দিয়ে একটি আংটি কিনেছ। দেখেন, দেখুন, রাষ্ট্রের অধিপতি, রাষ্ট্রের শাসক 1000 দিরহাম দিয়ে ছেলে আংটি কিনেছে একটা দামি, তাই ক্ষিপ্ত হয়েছেন। উনি ছেলেকে উদ্দেশ্য করে বলছেন যে আমার কাছে সংবাদ পৌঁছেছে যে তুমি 1000 দিরহাম দিয়ে একটা দামি আংটি কিনেছো, দামি পাথরের আংটি কিনেছো, কী করতে হবে? ভাবে ও এখন তুমি, তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, তুমি এটা বিক্রি করে ফেলো। ও আসবে বেহি আলফা যায়, আর এই টাকা যেটা পাবা বিক্রি করে, এর দ্বারা 1000 জন ক্ষুধার্তকে তুমি খাদ্য খাও। তারপর বলছেন, ওয়াত্তাখিজ খাতমান মিন হাদিদ সিনি, চীনা পাথরের আংটি তুমি কিনো, মানে সস্তা যেতে হয়, কম মূল্যের আংটি কিনো, কিন্তু কম মূল্যের। ওয়াক্তুব আলাইহি রাহিমাল্লাহু আমরান আরাফা কদরা নাফসি, তারপর এই আংটির উপর লিখে দাও যে আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করুন যে তার আত্মমর্যাদা বুঝেছে। খেয়াল করুন কিভাবে তারা সন্তানদেরকে মানুষ করেছেন, কিভাবে গড়ে তুলেছেন, তারবিয়া কেমন ছিল, তাদের প্রতিপালন কেমন ছিল, এর ফলও কিন্তু তিনি দুনিয়াতে পেয়ে গেছেন। সে কারণে তার সন্তানরা তার শত্রু হয়ে যায়নি, বরং তার বন্ধু হয়েছে। কিভাবে? দেখুন আরেকটি ঘটনা। তারপরে ওমর ইবনে আব্দুল আজিজ একদিন বসে আছেন, রাষ্ট্রের অধিপতি, খলিফা, স্বাভাবিক মানুষ আসবেই, আমরা যারা ছোট দায়িত্বশীল হই তাদের কাছে তো মানুষকে আমরা সময় দিতে পারি না। তো রাষ্ট্রের এক অধিপতি, এত বড় জাহানের তিনি শাসক, তার কাছে তো মানুষ আসবেই, স্বাভাবিক মানুষ আসতেছে। তো উনি একটু ক্লান্ত হয়ে পড়লেন একদিন, তো উনি লোকদেরকে বললেন যে তোমরা একটু বসো, আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, আমি একটু রেস্ট নিয়ে আসতেছি 1 ঘন্টা। উনি রেস্টে ঢুকেছেন, এর মধ্যেই কিন্তু তার ছেলে কিন্তু চলে এসেছে। তার ছেলে এসে দেখছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ তার মজলিসে নেই, লোকজন বসে আছে। তখন তিনি জিজ্ঞেস করলেন তাদেরকে যে আমার আব্বা কোথায়? তো তাকে বলা হলো যে উনি ক্লান্ত হয়ে গেছেন, উনি রেস্টে গেছেন, 1 ঘন্টা তিনি রেস্টে থাকবেন। তিনি তার পিতার কাছে সরাসরি চলে গেছেন। তারপর যে বলছেন, আও আমিন থাল মউত আইয়াতিয়াকা ওয়া রুআইয়াতুকা আলা বাবিকা ইনতাযিরুনাকা ওয়া আনতা মুহতাজিম আনহুম,
আপনি কি ওই মৃত্যু থেকে নিরাপদ? মৃত্যু থেকে কি আপনি নিরাপদ হয়ে গেছেন যে আপনার এমন অবস্থায় মৃত্যু হবে যে আপনি আপনার প্রজারা আপনার দরজায় অপেক্ষা করবে আর আপনি তার থেকে দূরে থাকবেন? এই মৃত্যু থেকে কি আপনি নিরাপদ হয়ে গেছেন? এই এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাকে বোঝাতে চাইলেন, তাহলে আপনি কি জবাব দিবেন যে আপনার প্রজারা অপেক্ষা করছে দরজায় আপনার জন্য আর আপনি রেস্টে আছেন? এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি জবাব দিয়ে পড়বেন কীভাবে? উমর ইবনে আব্দুল আজিজ তার ভুল বুঝতে পেরে তার কথা শুনে তিনি তখন মানুষদের কাছে বের হয়ে গেলেন। খেয়াল করুন, আমি যেটা বোঝাতে চেয়েছি যে সন্তান এখানে তার বন্ধু হয়ে গেলেন, ভুল পথে চলে যেতে পারেন, তখন আপনার সন্তান আপনাকে যদি আপনি সঠিক তারবিয়া দিয়ে সঠিকভাবে প্রতিপালন করেন তাহলে আপনাকে সে রক্ষা করবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, দুনিয়াবি বড় ভুল থেকেও সে আপনাকে রক্ষা করবে। তাহলে আমরা বুঝলাম যে যদি আমরা আমাদের পরিবারকেও আমাদের নিজেদের জীবনের সাথে সাথে ইসলামী ধারার উপর গড়ে তুলতে পারি তাহলে তাদের শত্রুতা থেকে আমরা বাঁচতে পারব। চতুর্থ উপকার, একজন সন্তান যদি ভালো হয় সেটা তার পিতামাতার জন্য অনেক আনন্দদায়ক। দুনিয়াতে দুনিয়াতে অনেক আনন্দদায়ক, অনেক সুখের একটি বিষয়। যারা বার্ধক্যে উপনীত হয়েছেন তারা বেশি আরও ভালোভাবে বুঝতে পারছে, কারণ এই সময়টাই সন্তানদের থেকে প্রকৃত যেটা হক সন্তানদের উপরে সেটা পাওয়ার প্রয়োজন হয়, তখন কিন্তু বোঝা যায়, আমরা উপলব্ধি করতে পারি। এই সময় যদি সন্তান আপনার প্রতি খেয়াল রাখে, তো যদি আপনি আপনার সন্তানকে সঠিক ইসলামী ধারার উপর গড়ে তুলতে পারেন তাহলে এ সময়ে আপনার উপকার আসবে, আপনার এটা আনন্দের কারণ হবে। সে ইসলামের বিধান পালন করে, আল্লাহ আল্লাহ তাআলা তো নির্দেশ দিয়েছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার প্রভু তোমাকে নির্দেশ দিচ্ছে যে তুমি একমাত্র তার ইবাদত করবে, অবিল ওয়ালিদাইন ইহসানান, এবং পিতা মাতার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। অর্থাৎ যখন তোমার জীবদ্দশায় তোমাদের কেউ তাদের মধ্যে একজন অথবা উভয়ে যদি বার্ধক্য উপনীত হয় তোমরা তাদেরকে উফ বলো না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সম্মানসূচক কথা বলো। এখানে দেখুন একটি হেকমা রয়েছে, বার্ধক্য উপনীত হলেই কিন্তু মানুষ বেশি ভুল করে, বেশি তখন কিন্তু সন্তানদের জন্য একটি বিরক্তের একটু কারণ হয়। সাধারণত এই বয়সে কিন্তু সন্তানরা একটু বেশি বিরক্তি প্রকাশ করে পিতার, যতই মানে শিক্ষিত মানুষ হোক বা জ্ঞানবান মানুষ হোক যখন বয়স হয়ে যায় তখন কিন্তু একটু উল্টাপাল্টা কাজগুলো বেশি করে তারা, তখন কিন্তু আমাকে আপনাকে যারা আমাদের সন্তান রয়েছে আমরা ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিয়ে তাদের সাথে সদাচরণ করতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, তাহলেই সেটা পিতা মাতার জন্য আনন্দের কারণ হবে, সুখের কারণ হবে দুনিয়াতে। শুধু কি দুনিয়াতেই, পঞ্চম উপকার আখেরাতেও, আখেরাতেও মুক্তির কারণ হবে। আপনি কিন্তু আমি কিন্তু উপকার লাভ করব, আমার সন্তানকে ইসলামী ধারার উপর গড়ে তুলতে পারলে সে তো উপকার পাবে পাবে, আমিও পাবো। কিভাবে? আপনারা জানেন প্রসিদ্ধ হাদিস, ইজা মাত আল ইনসান ইন কত আনহু আমালু, যখন মানুষ মরে যায় মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বেঁচে, তার মধ্যে একটি হচ্ছে আওয়ালাদিন সালিহাতুল্লাহ, সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। তা আমার সন্তানকে যদি আমি সৎ হিসেবে গড়ে তুলতে পারি তবেই তো সে দোয়া করবে। দেখুন এখানে কিন্তু বলা হয়নি যে সন্তান যে তার পিতার জন্য দোয়া করে, এভাবে কিন্তু বলা হয়নি, বরং বলা হয়েছে সৎ সন্তান যে তার পিতার জন্য দোয়া করে। তার মানে পিতার জন্য দোয়া যদি কবুল হতে হয় তাহলে সন্তানকে সৎ হতে হবে, সৎ না হলে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। তাহলে সন্তান যদি সৎ হিসেবে গড়ে তুলতে পারি তাহলে তবে তার দোয়াটা কাজে লাগবে আমার মৃত্যুর পরে। একজন বান্দাকে জান্নাতে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, আশ্চর্য হয়ে যাবেন বান্দা, আশ্চর্য হয়ে আল্লাহকে বলবেন যে আমার যে আমল সে তার তো আমি প্রতিদান পেয়ে গেছি, তার থেকে বেশি মর্যাদা আল্লাহ আমাকে দান করছেন কেন? তখন আল্লাহ তাআলা বলবেন ইস্তিগফারে ওয়ালা দেখলাক, তোমার মৃত্যুর পরে তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, তার দ্বারা আমি তোমার মর্যাদা বাড়িয়ে দিলাম। তাহলে মৃত্যুর পরেও সন্তান যদি সৎ হয় তাহলে তার মাধ্যমে আমি উপকার পাবো, জান্নাতে আমার উচ্চতা মর্যাদা কিন্তু বেড়ে যাবে, এটা হচ্ছে উপকার। আখেরাতে যেও কিন্তু আমি উপকৃত হচ্ছি। আল্লাহ রাসূল কন্যা সন্তানদের সম্পর্কে বিশেষভাবে বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা
যা ইয়াউমুল কিয়ামা আনা ওয়া হুয়া উদম্মা আসাবিয়াহু। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি তার দুই কন্যা সন্তানকে, দুই মানে নিম্নে বলা হয়েছে, দুই কন্যা সন্তানকে সাবালিকা হওয়া পর্যন্ত প্রতিপালন করবে, ইসলামের বিধিবিধানের উপর গড়ে তুলবে, সে কিয়ামতের দিন আমি এবং সে এভাবে থাকবে, হাতের আঙুলগুলো দিয়ে আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন, আমি এবং সে কিয়ামতের দিন এভাবে থাকবো, মানে পাশাপাশি থাকবো। এটা বিশেষভাবে কন্যা সন্তানের ক্ষেত্রে এসেছে। খেয়াল করুন, আমাদেরকে কিন্তু কন্যাদের ক্ষেত্রে বেশি সতর্ক হতে হবে। নিজে সালাত আদায় করি, নিজে তাহাজ্জুদ পড়ি, নিজে ইসলামের বিধিবিধানগুলো পালন করি, কিন্তু কন্যাদের দিকে খেয়াল রাখি না। তাদের উপর কিন্তু এক্সট্রা একটা খরচ রয়েছে, বিশেষ করে পর্দা, যেটার ক্ষেত্রে কিন্তু আমরা খুবই বেখেয়াল, সেটার ক্ষেত্রে খেয়াল করতে হবে, তাহলে এই উপকার পাওয়া যাবে। প্রতিপালন বলতে আপনি শুধু তাকে খাবার দিলেন, তাকে ঘুমানোর জায়গা দিলেন, এটাই শেষ না। সঠিকভাবে ইসলামের বিধান অনুযায়ী তাকে যদি প্রতিপালন করি, তবেই কি আমাদের দিন এই শ্রেষ্ঠ পুরস্কারের থেকে আর পুরস্কার কি লাগে? রাসূল ইসলামের সাথে আমি থাকতে পাবো, এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে, বড় সৌভাগ্যবান আর কি হতে পারে? সেজন্য যে কথা আমি বলছিলাম যে দুনিয়াবি উপকার যেমন আমি পাবো, আখেরাতেও কিন্তু আমি সে উপকার পাচ্ছি। ষষ্ঠ উপকার, একজন প্রথম সন্তানকে যদি আমরা সঠিক শিক্ষা দিতে পারি, তাহলে কিন্তু আপনার পরের যে সন্তানগুলো আসবে সেগুলো কিন্তু সহজ হয়ে যায় তাদেরকে প্রতিপালন করা, কারণ প্রথম তাকে কিন্তু ফলো করে। আপনারা দেখবেন যে আপনার বড় সন্তান যে হয়, পরবর্তী সন্তানগুলো কিন্তু তাকে ফলো করে, তাকে দেখে শিখে, তখন কিন্তু আপনাকে পরবর্তীতে কিন্তু বেশি কষ্ট করা লাগবে না। যখন দেখবে যে তার বড় ভাই বা বড় বোন পাচক তো সালাত আদায় করছে, সিয়াম রাখছে, সৎ চরিত্রবান, ভালোভাবে কথা বলে, পবিত্র কোরআন তেলাওয়াত করে, তখন কিন্তু তাকে তার পিছনে বেশি সময় আমাকে ব্যয় করতে হবে না, খুব বেশি প্রচেষ্টা আমাকে করতে হবে না, তখন খুব সহজেই কিন্তু সে তার বড় ভাই বা বড় বোনের ধারা অনুযায়ী সে কিন্তু বড় হবে। এটা হলো ষষ্ঠ উপকার। সপ্তম হচ্ছে আপনার অর্থনৈতিক ব্যয়ও কমে যাবে সন্তানদেরকে যদি আপনি ইসলামী ধারার উপর গড়ে তুলতে পারেন অর্থনৈতিকভাবে। কেন? স্বাভাবিক, আমি যখন ইসলামের বিধান পালন করব, আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়াম, ইমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন যারা ব্যয় করে, অপচয় করে না, আবার কৃপণতাও করে না, অপচয়ও করে না, কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। আপনি যখন এই পন্থা অবলম্বন করবেন, আপনার সন্তানরাও সে অনুযায়ী কিন্তু বড় হবে, তখন কিন্তু এক্সট্রা আপনার কাছে অপচয়মূলক কোনো কিছু আবদার করবে না। আমরা কিন্তু দেখুন এ বিষয়ে খুবই বেখেয়াল। আমি এই সুযোগে সবাইকে অনুরোধ করব যে আমরা অনেক সময় দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে যদি নিয়ামত দিয়েছেন, আমরা নিয়ামতের ব্যবহার করতে পারব। আপনার সামর্থ্য রয়েছে উঁচু মানের খাবার খাওয়ার, আপনার বড় দামি হোটেল থেকে খাবার নিয়ে আসার, আপনি খান, কোনো সমস্যা নেই, কিন্তু সেটাকে অপচয় করবেন। আপনি যে খাবারটা অপচয় করছেন, দেখা যাচ্ছে সেই খাবার দিয়ে আপনি 10 জন দরিদ্র মানুষকে আপনি খাওয়াতে পারতেন, অপচয় করবেন না দয়া করে, আল্লাহ কিন্তু বরকত দিবেন না। খাবার যেটুক খেতে পারবেন সেটুক নিয়ে আসবেন, দুইজন আছেন দুইজনের খাবার নিয়ে আসবেন, 5 জনের খাবার নিয়ে আসলেন, পরেরটা ফেলে দিতে হলো ডাস্টবিনে, অথচ আপনার বাসার পাশে একজন শাক দিয়ে ভাত খাওয়ার তার সামর্থ্য নেই, এটা তো আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করবেন না। আর শুধু কি আপনি নিজের কথায় আপনি ভাবছেন, আপনার সন্তানদের, আপনার সন্তানরা তো আপনার থেকে এটাই শিখবে। তখন যে কথা বলছিলাম যে আমি নিজে যদি মধ্যম পন্থা অবলম্বন করি, আমার সন্তানরা সেভাবে গড়ে তুলবে, তখন আমার সন্তানরা কিন্তু এক্সট্রা অপচয়মূলক কোনো কিছু আমার কাছে আবদার করবে না, তখন কিন্তু আমার অর্থনৈতিক ব্যয়ও কিন্তু কমে আসবে, সেখান থেকেও কিন্তু আমি উন্নতি করতে পারবো। এটা হলো পারিবারিক জীবন। আমরা প্রথমে শুনলাম ব্যক্তিগত জীবন, তারপর পারিবারিক। এবার আমরা যদি আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারকে সবাই ইসলামী ধারার উপর গড়ে তুলতে পারি, সামাজিকও এর উপকার আমরা পাবো সামাজিকভাবে। কিভাবে? সমাজের নিরাপত্তা আসবে, একজন আরেকজনের উপর হামলা করবে না, একজন আরেকজনের থেকে অনিষ্টকর কোনো কিছু শুনবে না, বা কোনো অনিষ্টকর কোনো কিছু থেকে রক্ষা পাবে, আর সেটাই তো মুসলিমের পরিচয়। আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম হচ্ছে সেই যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে। তাহলে আমাদের পরিবারকে যদি আমরা গড়ে তুলতে পারি ইসলামী ভাবধারার উপর,
অন্য কারো উপর সে অন্য কারো হক নষ্ট করতে যাবে না, অন্য কারো উপর আক্রমণ করতে যাবে না। এর মাধ্যমে সমাজে শান্তি ফিরে আসবে, সমাজে নিরাপত্তা বজায় থাকবে। আজকে কিন্তু এটা থেকে কিন্তু আমরা পারি না, সমাজে কিন্তু আমরা নিরাপত্তা পাই না। আমরা বাড়ি 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 থেকে বের হলে আমরা এই এটুকু নিরাপত্তা নাই যে আমরা সুস্থভাবে ফিরে আসবো কি না। তাহলে আমাদেরকে কিন্তু এর মূল ওষুধ কিন্তু আছে, সেটা হলো নিজেকে পরিবারকে ইসলামী ধারার উপর গড়ে তোলা, তবেই সমাজে নিরাপত্তা আসবে। দ্বিতীয় হচ্ছে, দ্বিতীয় উপকার হচ্ছে সামাজিক বন্ধন দৃঢ় হবে। খেয়াল করে দেখুন যে যদি ইসলামের বিধান পালন করি আমরা, পাঁচক তো সালাতের কথাই বলি না কেন, পাঁচক তো সালাত, সালাত যখন আমরা সবাই এসে মসজিদে পড়ব, স্বাভাবিক একজনের সাথে আরেকজনের দেখা হবে, দেখা সাক্ষাৎ হবে, কুশল বিনিময় হবে, তার সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। যাকাত যদি আমরা দিই, যারা আমরা যাকাত ফরজ যাদের উপর, দরিদ্রদেরকে যদি যাকাত দিই, দরিদ্ররাও কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে, সন্তুষ্ট হবে, সম্পর্কটা কিন্তু ভালো হবে। কিন্তু আপনি যদি তাকে আপনার সম্পদের হক আদায় না করেন, শুধু যাকাত কেন, সাথে সাথে সদকাও যদি আপনি করেন, তার হঠাৎ কোনো উপকার হয়েছে আপনার প্রতিবেশীর, আপনার হয়তো যাকাত আপনি দিয়ে শেষ করে দিয়েছেন, আপনার কি আর দায়িত্ব নেই, আপনার সমর্থ রয়েছে, আপনার প্রতিবেশীর তার একটা অপারেশনের প্রয়োজন, তার চিকিৎসার প্রয়োজন, আপনি যদি তাকে সহযোগিতা করেন, সে আপনাকে ভালোবাসবে না, তার সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে না। সমাজে যদি ধনীরা যদি দরিদ্রদের উপর যদি একটু দয়া করে, তাহলে কিন্তু পরস্পর পরস্পরের মধ্যেও কিন্তু সম্পর্ক বৃদ্ধি পাবে, সম্পর্ক অটুট হবে। হজের ক্ষেত্রে দেখুন, হজে যখন আপনারা যান তখন দেখতে পান না, হজে গেলে একজন আরেক দেশের মুসলিমদের সাথে কিন্তু আপনার পরিচয় হয়ে যায়, কথা হয়, কথা বলার চেষ্টা করেন। যারা আপনারা ইংলিশ জানেন ইংলিশে কথা বলেন, যারা আপনারা উর্দু জানেন মহাদেশের যারা উর্দু পারে তাদের সাথে আপনারা কথা বলেন, বাংলা যারা জানেন তাদের সাথে কথা বলেন, ইন্ডিয়ার মুসলমানদের সাথে, বাঙালি যারা, যারা আপনারা আরবি জানেন, অ্যারাবিক কান্ট্রির যারা আসে হজে তাদের সাথে মত বিনিময় করতে পারেন। অনেক সময় ভাষা না বুঝেও কিন্তু মত বিনিময় করা যায়। আপনারা যারা হজে গেছেন দেখতে পান যে একজন কষ্টের শিকার হলে আরেকজন এসে তাকে সাহায্য করে, দেখতে যায় না কিন্তু যে কোন দেশের, এ আমার দেশের কিনা। আপনি অসুস্থ হয়েছেন, ওই মিশরই এসে বলবে না যে কোন দেশের, আগে চেক করে দেখি বাংলাদেশি না ইন্ডিয়ান নাকি আমার মিশরের কিনা, এটা দেখবে না। দেখবে শুধু যে একজন মুসলিম, সে হজে এসেছে বলে, মুসলিম বলেই তো হজে এসেছে। এভাবে কিন্তু দেখুন সারা বিশ্বের মুসলিমদের সাথে কিন্তু এই হজের মাধ্যমে কিন্তু সম্পর্ক কি দৃঢ় হচ্ছে। তার মানে ইসলামের বিধিবিধানগুলো পালন করলেই সামাজিক বন্ধনও কিন্তু দৃঢ় হবে, এটাই আমরা বুঝলাম। অনেক উদাহরণ আছে, আমি বেশি দীর্ঘ করব না। তৃতীয়ত, সামাজিক যে উপকার, অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে। আমরা যখন আমরা নিজেদেরকে আমাদের পরিবারকে ইসলামী ধারার উপর গড়ে তুলব, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে। কিভাবে, এটা কয়েকভাবে ব্যাখ্যা করা যায়। এক, আমানত, আমানত যদি থাকে তাহলে আমার যেটুকু কাজের সময় আমি সেটুকু করব অবশ্যই, এবং আমাকে যেভাবে কাজটা করতে বলা হয়েছে সেভাবেই করব, সময় নষ্ট করব না। আর রাকাবা দাতিয়া বলে একটা জিনিস আছে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যিনি প্রধান তাকে আপনি ফাঁকি দিতে পারবেন, সম্ভব হয় কিন্তু অনেক সময়। এটা আপনার উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে 8 ঘন্টা ডিউটি করতে, এবং কাজটা বলা হয়েছে যে এভাবে এভাবে করবা, আপনি ইচ্ছা করলে কিন্তু তাকে ফাঁকি দিতে পারবেন, যত সিসি ক্যামেরা থাকুক না কেন। কিন্তু যদি আমরা অন্তর থেকে এটা বিশ্বাস করি যে আমি আমার প্রতিষ্ঠানের প্রধানকে আমি ফাঁকি দিতে পারছি ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে দেখছে, এই অনুভূতিটুকু যদি আমাদের অন্তরে থাকে তাহলে কিন্তু আমরা কাজে ফাঁকি দেবো না। আর কাজে যদি ফাঁকি না দিই তাহলে তো আমার অর্থনীতি সচল হবে, শক্তিশালী হবে, আপনার ব্যক্তিগত হবে, সাথে সাথে সমাজের সাথে সাথে রাষ্ট্রের। তাহলে এটা একটা বিষয় যে ইসলামী ধারার উপর গড়ে তুলতে পারলে আমানত ধার হবে, আমানত রক্ষা করবে। এবং দেখুন এই জিনিসটা কিন্তু সত্যিকার অর্থে প্রকৃত আমানত, যে কথা বললাম যে যদি আল্লাহ তাআলার ভয় আমাদের না থাকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, এটা যদি আমাদের অন্তরে বিশ্বাস না হয় তাহলে কিন্তু আমরা সঠিকভাবে কোনো কাজই আমরা করতে পারবো না। একটি ঘটনা শুধু বলি, আমাদের সালাফদের, উনি ওনার ছাত্রদেরকে পড়াতেন, তো স্বাভাবিক পড়াতে পড়াতে অনেক সময় প্রয়োজন হয় না ছাত্রদের সাহায্য নেওয়ার বা কোনো আমানতের বিষয়ে, তো উনি একজন ছাত্রকেই শুধুমাত্র বলতেন, একজন ছাত্রকে দায়িত্ব দিতেন, তাকে বেশি বিশ্বাস করতেন। তো অন্যরা একটু অভিযোগ করে বসলেন যে ওস্তাদজি আপনি শুধু ওনাকে তাকেই সব দায়িত্ব দেন বা তাকেই এত বিশ্বাস করেন, আমাদের কাউকে খুব একটা দেখি যে আপনি বিশ্বাস করেন না, সব দায়িত্ব তার উপর চাপান, বিশেষভাবে তাকেই আপনি মূল্যায়ন করেন বেশি। তখন উনি প্রমাণ করতে চাইলেন বিষয়টা, কয়েকটা
পাখি নিয়ে আসলেন, পাখি নিয়ে এসে ছাত্র যতজন ছিলেন সবাইকে বললেন একটা একটা করে পাখি দিয়ে, যে তোমাদের প্রত্যেকে এখান থেকে যাবা, যে তোমরা প্রত্যেকেই পাখিটা জবাই করবা এমন স্থানে যাকে যাতে কেউ তোমাকে না দেখতে পায়, তারপর জবাই করে আমার কাছে নিয়ে আসবা, যদি কেউ দেখতে পায় তাহলে পাখি আমার কাছে নিয়ে আসবে না। সবাই এক এক করে পাখি নিয়ে আসলো। ওই ছাত্র, যে ছাত্রকে তিনি বিশেষভাবে মূল্যায়ন করেন, ওই ছাত্র পাখি নিয়ে এসেছে তার উস্তাদের কাছে, জীবিত পাখি, জবাই করেন। তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি জবাই করলা না? তোর মধ্যে উস্তাদ, আপনি বলেছিলেন যে এমন এক স্থানে জবাই করতে যেখানে আমাকে কেউ দেখতে পাবে না, কিন্তু আমি দুনিয়াতে এমন কোনো স্থান খুঁজেই পাইনি, যেখানে যাই দেখি এক আল্লাহ আমাকে তো কমপক্ষে দেখতে পাচ্ছে, কেউ পৃথিবীর না দেখতে পেলে আল্লাহ তো আমাকে দেখছেন, আর আপনি বলেছেন কেউ যাতে দেখতে না পায়। তখন তিনি সবাইকে বললেন, এই জন্যই আমি তাকে দায়িত্ব দিই, এই জন্যই তাকে আমি এত বিশ্বাস করি, এত মূল্যায়ন করি, এই জন্য। আমি যে কথা বলছিলাম, আমরা যদি সবসময় যদি মনে রাখি যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, তাহলে কিন্তু আমরা অনেক কিছু রক্ষা করতে পারব। দ্বিতীয়ত হচ্ছে যে পরিবারকে যখন কাজের মর্যাদা, কাজের মর্যাদাও কিন্তু বোঝাতে হবে আমাকে। আপনি যখন ইসলামের বিধিবিধানের উপর গড়ে তুলবেন, শুধুমাত্র সালাতের কথা বললে, যাকাতের কথা বললে শুধু হবে না, বা জিকির শিখাবেন, দোয়া শিখাবেন, এটা না, কাজের যে একটা মর্যাদা আছে ইসলামে, নিজে কাজ করে খাওয়া, সেটাও কিন্তু বোঝাতে হবে সন্তানদেরকে। এটা ইসলাম ছোট করে দেখে না। আপনার সন্তান যত বড়ই ডিগ্রি নেক না কেন, যতই শিক্ষিত হোক না কেন, তাকে বোঝাতে হবে যে কোনো হালাল কাজ এটা ছোট না। ওইভাবে ঘুরে বেড়ার থেকে, দুই নম্বরইভাবে ইনকাম করার থেকে, মানে হালাল পদ্ধতিতে ইনকাম করা এটা অনেক ভালো, এটা আল্লাহর নিকট অনেক প্রিয়, এর থেকে উত্তম খাবার আর নেই। এভাবে যখন আমরা গড়ে তুলব, সবাই কাজের প্রতি উদ্বুদ্ধ হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধিও কিন্তু বাড়বে। তৃতীয় হচ্ছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে বাধাগুলো আছে সমাজে, বিশেষ করে সুদ, চুরি, অবৈধ লেনদেন, এগুলো থেকেও কিন্তু সমাজ রক্ষা পাবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। তারপর হচ্ছে রাষ্ট্রের ব্যয়ও কমে যাবে, কারণ অপরাধী কমে যাবে, আর অপরাধী কমলে কিন্তু রাষ্ট্রের ব্যয়ও কমবে। আজকে দেখুন, যদি আমরা এটা আমরা ভালো আশা করতে পারি যে আমাদের বাংলাদেশে যত দুশ্চরিত্রবান মানুষ আছে, যদি অর্ধেকে আমরা নিয়ে আসতে পারি, নামিয়ে যতজন আছে তার অর্ধেক করতে পারি, তা আপনার এতগুলো পুলিশের প্রয়োজন হবে না তখন, এতগুলো পুলিশকে, এতজন সেনাবাহিনীকে আর বেতন দিতে হবে না তখন। কিন্তু এখন দেখেন কী অবস্থা, এত পুলিশের সংখ্যা বৃদ্ধি করে, এত প্রশাসনের সংখ্যা লোকে বৃদ্ধি করেও কিন্তু পূর্ণ হচ্ছে না, মনে হচ্ছে আরও প্রয়োজন। তো এটাতে করে রাষ্ট্রের ব্যয় হচ্ছে না। তো রাষ্ট্র যখন এখানে ব্যয় কমবে, তখন অবশ্যই উন্নয়নের অন্য খাতে সেটা রাষ্ট্র কিন্তু ব্যয় করতে পারত, কিন্তু সেখানে না করে কী হচ্ছে, প্রশাসনিকভাবে পুলিশকে বলেন, সেনাবাহিনীকে বলেন, নৌবাহিনীকে বলেন, সবাইকে এর পিছনে কিন্তু অনেক একটা অর্থ কিন্তু ব্যয় করতে হচ্ছে। আপনারা জানেন, বাজেটের সময় আপনারা যারা বাজেট বুঝেন, তখন দেখবেন যে বাজেটে কত পার্সেন্ট এই সামরিক খাতে ব্যয় করতে হয় সরকারকে। তো এর মাধ্যমে তো রাষ্ট্রের ব্যয়, রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু বাড়বে, যদি আমরা সত্যিকার অর্থে নিজেদেরকে, আমাদের পরিবারকে যদি ইসলামী ধারার উপর গড়ে তুলতে পারি। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি খুতবার শেষ অংশে সাম্প্রতিক একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের কিছু দিনী ভাইয়েরা অত্যন্ত আবেগী, একটুতে আবেগ প্রবণ হয়ে যান বেশি। দেখুন, স্বাভাবিকভাবে আমরা আমেরিকার নির্বাচনের আগে চেয়েছি যে আল্লাহ, কুফফার যারা তারা কিন্তু কেউ আপনার বন্ধু হতে পারে না, কোনো দিনই হতে পারবে না। কিন্তু আমরা এটুক দুয়া আল্লাহ তাআলার কাছে করছি, আল্লাহ যার দ্বারা অনিষ্ট কম হবে আল্লাহ তাকে তুমি ক্ষমতায় দিও, যার দ্বারা ইসলামের অনিষ্ট, মুসলমানদের অনিষ্ট কম হবে তাকে দিও। এখনও আমরা বলি যদি আল্লাহ হতে পারে যে তার দ্বারা অনিষ্ট কম হতে পারে, কারণ আপনারা জানেন যে পূর্বে যে প্রেসিডেন্ট ছিলেন তার থেকে ইনি মুসলিম বিশ্বনীতিতে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, এটা ভালো আমাদের জন্য, এটা সুসংবাদ হতে পারে। কিন্তু এর মধ্যে যে অন্য কোনো কিছু নিহিত থাকবে না, এটা যে আমাদের অকল্যাণ হবে না, তা কিন্তু আমরা বলতে পারবো না। কারণ কাফের যারা, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে কিন্তু স্পষ্ট অনেক কথাই কিন্তু আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন। আমার উদ্দেশ্য হলো সেগুলোই বলা আমাদের দিনী ভাইদেরকে, ওনারা এমন করেন যেন মনে হচ্ছে যে একজন মুসলিম প্রেসিডেন্ট তারা পেয়ে গেছেন। এত আবেগী হওয়া ভালো না, একটু সতর্ক থাকতে হবে আমাদেরকে। কয়েকটা আয়াত বলি, আপনি নিজেও পবিত্র কোরআন অধ্যয়ন করবেন, তাদের সম্পর্কে আপনি জানতে পারবেন ভালো, শুধু স্মরণ করার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা সূরা নিসার 101 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, নিশ্চয় কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন, আল্লাহ তাআলার কথা মিথ্যা হতে পারে? অসম্ভব। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে কাফেররা তোমার প্রকাশ্য শত্রু, অপ্রকাশ্য না, ভিতর ভিতর না, বলছেন যে প্রকাশ্য শত্রু।
এই শত্রুতা যদি কেউ করে তাহলে স্বাভাবিকভাবে আমাকে আপনাকে সে কষ্ট দিতে চাইবে না। বর্তমান যে প্রেসিডেন্ট, শুনেছি যে তার আগের যেগুলো যুদ্ধ, তার দলের, ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট যারা ছিলেন, তার সে যুদ্ধের পরিকল্পনাগুলোর পিছনে বড় একটা হাত ছিল। আল্লাহ তাআলা তাদের অনিষ্ট থেকে যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। স্বাভাবিকভাবে সে আমার আপনার ক্ষতি করতে চাইবে, সেজন্য আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন, লা ইয়ারকুবু ফীকুম ইল্লান ওয়ালা জিম্মা, অর্থাৎ তারা তোমাদের উপর আত্মীয়তার এবং অঙ্গীকারের কোনো মর্যাদা দিবে না। কাফেররা কোনো অঙ্গীকারের কোনো মর্যাদা দিবে না, চুক্তি করতে পারে আপনার সাথে কিন্তু সেটার কিন্তু মর্যাদা দিবে না, রক্ষা করবে না, সেটা আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিয়েছেন। ইউরদুনাকুম বিআফওয়াহিম, মুখ দিয়ে কিন্তু তোমাকে সন্তুষ্ট করবে, ওয়া তাবা কুলুবুহুম, কিন্তু তাদের অন্তর সেটাকে অস্বীকার করে, ওয়া আকসারুহুম ফাসিকুন, কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম, সন্তুষ্ট করতে করতে কিছু সময় হয় কি বিদ্বেষটা কিন্তু মুখে প্রকাশ পেয়ে যায়, হয় না? যেমন ফ্রান্সে হলো কিছুদিন আগে, আল্লাহ রসুলের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ফেললো সরকারিভাবে, মাঝে মধ্যে প্রকাশ পেয়ে যাবে ইসলামের প্রতি তাদের যে বিদ্বেষ, আপনাকে আমাকে সন্তুষ্ট করবে ঠিক, কিন্তু অন্তরে যদি বিপরীতটা থাকে তাহলে কি সবসময় সেটা প্রকাশ পাবে? মাঝে মধ্যে কিন্তু আল্লাহ তাআলাই বলছেন সূরা আল ইমরানের 118 নম্বর আয়াতটি, আপনারা পড়ে নেবেন এগুলো সঠিক তাফসির সহ, আরও ভালো বুঝতে পারবেন তাদের চরিত্রটা, যে তাদের বিদ্বেষটা মুখে মাঝে মধ্যে ছড়িয়ে পড়ে। ওমা তুফি সুদুরহুম আকবার, আল্লাহ তাআলা বলছেন এটা তো মুখের কথা, ওদের অন্তরে যা মানে গোপন আছে সেটা আরও মারাত্মক তোমাদের জন্য। মুখে তো এটা বিদ্বেষ সামান্য মাঝে মাঝে প্রকাশ পায়, আর অন্তরে যেটা আছে সেটা বেশি মারাত্মক তোমাদের জন্য, বেশি ক্ষতিকর। সুতরাং আমরা আবেগপ্রবণ হয়ে তাদের ধাঁধার মধ্যে, বাধার মধ্যে যাতে, তাদের কৌশলের মধ্যে যাতে না পড়ে ফেলি, নিজেদেরকে ধ্বংস না করি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে সূরা ইমরানের 100 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তোমরা যদি যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের এক অংশের কোনো দল বিশেষের অনুসরণ করো, তোমাদেরকে তোমাদের ইমান আনার পর তোমাদেরকে তারা কাফের বানিয়ে ফেলবে, বুঝতেই পারবো না আমরা, টের পাবো না। সুতরাং খুবই সাবধান থাকতে হবে, আমরা মুসলিম হিসাবে জীবনযাপন পাত্র যে এই আমাদের যারা শত্রু তাদের থেকে অনেক সময় প্রকাশ্যে শত্রু অনেক সময় ভালো হয়, যারা মুখে বিদ্বেষটা ছড়িয়ে দেয় তাদের থেকে আরও বেশি সতর্ক থাকা যায়, আর যারা মুখে নম নম করে উপর উপর কিন্তু ভিতরে যারা বিদ্বেষ গোপন রাখে তাদের, তারাই কিন্তু আমাদের বেশি ক্ষতি করে, সেজন্য তাদের বিষয়ে আমাদেরকে কিন্তু বেশি সতর্ক থাকতে হবে। শেষ একটি আয়াত দিয়ে আমার খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, ইহুদি নাসারা বোন আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মের অনুসরণ করবেন, আপনি যতক্ষণ না পুরোপুরি ইসলামকে ছেড়ে দিয়ে তাদের ধর্মের অনুসরণ করবেন তার আগে তারা সন্তুষ্ট হবে না, যতই তাদেরকে আপনি অর্থনৈতিকভাবে তাদেরকে হেল্প করেন না কেন, যতই মুখে যায় বলো না কেন, কখনোই তারা সন্তুষ্ট হবে না। সুতরাং তারা হয়তো আপনি ভাবে বুঝবেন যে আমার প্রতি সন্তুষ্ট আমার বন্ধু, কিন্তু আসলে তারা আমাদের প্রকৃত বন্ধু কখনোই নয়। সুতরাং আমরা আবেগপ্রবণ হবো না, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো তাদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা আমাদের ইসলামের উপর, ধর্মের উপর অটল থাকতে পারি। আমাদের অনেক ভাইরা যারা ইসলামের বিধিবিধানগুলো মেনে চলেন ঠিক, কিন্তু অনেক সময় অর্থনৈতিক দুর্বলতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক তাদের ফাঁদে পড়ে যান অনেক। আপনি উত্তরাঞ্চলে যান, দক্ষিণাঞ্চলে যান, অনেক জায়গায় তারা খ্রিস্টান মিশনারি তারা কাজ করতেছে, অনেকে কিন্তু তারা অমুসলিম বানিয়ে ফেলছে, খ্রিস্টান বানিয়ে ফেলছে, কিন্তু আমরা মুসলিমরা কিন্তু এদিকে খেয়াল করছি না। সুতরাং আসুন আমরা আমাদের নিজেদের মধ্যকার সম্পর্ক ভালো করি, সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করি। আমরা যারা নিজেরা সহিহ আকীদার উপর বা সঠিক আকীদা পোষণ করি তারা নিজেরাই নিজেদের সম্পর্ক খারাপ করে চলেছি, আমরা আসুন আমাদের নিজেদের সম্পর্কটা ভালো করার চেষ্টা করি। আমাদের অন্য মুসলিম ভাই দেখুন 73টা ফিরকা হবে, 73টা ফিরকার অর্থ কি যে 72টাকে চিরস্থায়ী জাহান্নামী, এটা কিন্তু নয়। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে 72টা ফিরকার মধ্যে কে হতে পারে যে একবারে কাফের আবার মুসলিমও হতে পারে, ফিরকার অন্তর 72 ফিরকার অন্তর্ভুক্ত বলে যে সে অমুসলিম এটা আপনি বলতে পারবেন না, সে পথভ্রষ্ট, কিন্তু অমুসলিম যা হবে তার নিশ্চয়তা নেই। আর যদি কেউ মুসলিম হয় তাহলে সে তাহতাল মাসিয়া, আল্লাহ তাআলার ইচ্ছার অধীন, ইচ্ছা করলে আল্লাহ তাকে শাস্তি দিতে পারেন, ইচ্ছা করলে ক্ষমাও করতে পারেন। আমরা যারা সঠিক আকীদার উপর আছি আমরা তাদেরকে বেশি ভালোবাসবো, কিন্তু কিছু ক্ষেত্রে তো আমরা শক্তিশালী হতে পারি, একে অন্যকে সহযোগিতা করতে পারি। আমার ইসলামের বিরুদ্ধে যখন কেউ গালি দিবে, আমার নবীকে যখন কেউ গালি দিবে, তখন আমরা ঐক্য হতে পারি না, তখন আমরা একসাথে কাজ করতে পারি না, সেটাও তো আমরা হচ্ছে না। আমরা করি কি, আমরা একে অপরকে শুধুমাত্র, ওরা আমাদের আহলে ভাইদেরকে বলে যে এরা নাকি যারা পদভ্রষ্ট ফেরকা তাদের অন্তর্ভুক্ত করে, আর আমরা আবার তাদের কেউ মারা গেলে তখন বলি যে ইন্নাল্লাহ পাঠ করা যাবে না, তারা মুসলিম নয়।
সাথে সাথে কাফের ফতোয়া দিয়ে বসি, এটা কিন্তু ঠিক না। কাফের ফতোয়া এত সহজে দিবেন না। আপনি বলতে পারেন যে এ কাজটা করলে অমুক, এ কাজটা কেউ যদি করে সে কাফের হয়ে যাবে, কিন্তু নির্দিষ্টভাবে কাউকে কাফের ফতোয়া দিবেন না দয়া করে। এটা কিন্তু একটা কঠিন বিষয়, এটা কিন্তু আমার আপনার দায়িত্ব না, এটা এটা বিশেষ কিছু ব্যক্তির দায়িত্ব যারা কোরআন এবং সুন্নাহর বিস্তারিত জ্ঞান রয়েছে, তাদের এটা দায়িত্ব, তারা এটা করবেন। রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো শাস্তি কার্যকর করতে হলে রাষ্ট্রের নেতারা করবেন, কিন্তু আমার আপনার দায়িত্ব নয়। বা আমরা শুধু মানুষকে সতর্ক করব যে এই কাজটা কুফরি, এই কাজটা যে করবে সে কাফের হয়ে যাবে, এটুকুই শুধুমাত্র। কিন্তু নির্দিষ্টভাবে কাউকে কাফের সাব্যস্ত করা, এটা থেকে আমরা যেন সতর্ক থাকি। আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিন মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ওয়াতুবু ইলাইহি ইন্নাহু ওয়াত তাওয়াবুর রাহীম।